एवरीवन सबा के अस्सलाम वालेकुम आशा करी सबा भलो आज कुस्तियार एक विशेष जगह नहीं जाब से जाफर मामा चायर दोकने चाटागारा मठे आर किस फ्रेंड सार्केल आसबे तक अनेक भलो लागे अनेक मजा मस्ती होबे दुइटा फ्रेंड आसबे तारा चले आसछे তারা অনেকক্ষণ পর আসছে ইমরান তো মাস্ক ইউজ করছে এটা আমার বন্ধু ইমরান হাই ফ্রেন্ডস হ্যালো হিমেল এই মাস্ক ব্যবহার কর মাস্ক ব্যবহারই আছে মাস্ক ব্যবহার না এই যে পুরো পরিপূর্ণ মাস্ক ব্যবহার করতে হবে করোনা এদিকতে এমনি উঠে যাবে এখন আমরা যাচ্ছি জাফর মামার চায়ের দোকানে আমার সাথে দুইটা ফ্রেন্ড আছে চলুন তাহলে যা যাক আমাদের সাথে আরো দুইজন ছোট ভাই বড় ভাই যোগ হয়েছে দেখবো জাফর মামার চায়ের দোকান এখন আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি শেষ পর্যায়ে আমরা জাফর মামার দোকানে আসলাম এই যে মামার সাথে এখন পরিচয় করাবো আপনাদের এই যে মামা মামা তোমার পুরো নামটা বলো আমার পুরো নাম তো মনে নেই গো আমার ও মামা ভালোই আছো আল্লাহ রাখেস বাপ এই চার ব্যবসা কতদিন ধরে করছো ওই প্রায় 6 বছর মামি কেমন আছে মামি পান্তাত বাতাস দিখা শিয়ে রাইস মনে হয় আরে আসলে মামা মামা খুব বিনোদনের একটা মানুষ আমরা এখানে আসলে খুব বিনোদন পাবো এখানে পাশে বসার স্পটও আছে আপনারা এখানে এসে বসতেও পারবেন নিচেও একটা বসার জায়গা আছে কেলানের পাশে পানি এখন একটু কম আছে কেলানের পাশে মামার দোকান এখানে সুন্দর একটা পরিবেশ বসার প্লেস আপনারা এখানে আসবেন আমরা মামার সাথে পরিচয় হলাম এখন আমরা অর্ডার দেব এখানে চা অর্ডার দেব আপনারা শুধু এখানে চাই পাবেন না এখানে সুন্দর একটা পাউরুটিও পাওয়া যাবে পাউরুটি মামা পুরাই দেয় মামা তুমি কি খালি দুধ চাই বানাও নাকি দুধ চাই বানাস চা পাও দেখো এক কাপ চা দিও আর এক কাপ চা দেবো একটু বসাই ওলে যে আমাদের চা এসে গেছে আমরা এখন নিব আমাদের সব গাইস আমরা দীর্ঘ 5 10 মিনিট পরে চা পেলাম সো এখানে কিন্তু রেগে গেলে চলবে না মামারও সময় দিতে হবে মামারও হাতে অনেক মামারও একটা টাইমের বিষয় আছে এখানে অনেক অনেক লোকজন আছে যাওয়া যাবে না বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে এখানে পরিবেশ আছে ক্যানাল আছে এখানে বসার সুন্দর উপভোগ আছে আপনারা বসে কিছুক্ষণ সময় পাস করবেন এবং সময় পাস করতে করতে আপনারা এই যে এরকম সুন্দর মনোরম চা পাবেন খুব সুন্দর তো চা সবাইকে চা দিচ্ছে ইমেল আমি নিয়ে নিচ্ছি সমস্যা নাই এই যে আমাদের চা পেয়ে গিয়েছি অনেক দীর্ঘ সময়ের পরে অনেকক্ষণ পর চা খেলাম চা একটা এখন আমি একটু বিনোদন দেবো আপনাদের মাঝে চা নিয়ে একটু বিনোদন দেবো চা খাবেন আপনারা বাবা
হিমেল মামু একটু পাগলামো করবি। আসলে কি বলবো গাইস, চাটা মুখে লেগে আছে, চা শেষ হয়ে গেছে, চা আরো খাই। অস্থির একটা চা, যখন আমার এখানে অবশ্যই চা খেতে আসবেন। এই চা আসলে মুখে লেগে থাকার মতো। এখানে কাপে চা পাবেন, আবার তার পাশাপাশি কাঠের মালয় আছে, মালয়তে আপনারা চা পাবেন। শর্তিয়া চা খুব সুন্দর চা। এখানে আরো চার সাথে সাথে আপনারা পাউরুটি পাবেন, পুরা পাউরুটি। তো ঐতিহ্যবাহী চা এবং ঐতিহ্যবাহী পাউরুটি একসাথে আপনারা বিনোদন উপভোগ করতে পারেন। আরো লাড্ডু কেক টেক ইত্যাদি আছে এখানে। কুষ্টিয়ার বিখ্যাত চা, বিখ্যাত চা আপনারা এখানে জাফর মামার চা। আপনারা এখানে বিকেল সময়টা আপনারা বিভিন্ন জায়গায় না যে এখানে আপনারা আসতে পারেন। লোকেশনটা খুবই সুন্দর একটা লোকেশন, রাইনি বটতলা ক্যানালের ধারে চলে আসবেন। এখানে সুন্দর পরিবেশ, আপনারা তো ভিডিওতে দেখতে পেরেছেন, বসার জন্য সুন্দর জায়গা আছে, সময় উপভোগ করার সুন্দর জায়গা আছে। এবং এই কাপের চা অতুলনীয় চা। এই যে কাপটা ধুয়ে দিচ্ছি, শুধু মন চাচ্ছে না ওনার চা, আরও চা খাই। সো কিছুই বলবো না গাইজ, আপনারা যেখানেই যাবেন অবশ্যই, আপনারা যদি কুষ্টিয়াতে এসে থাকেন অথবা কুষ্টিয়া যদি বাসা হয়ে থাকেন, আপনারা অবশ্যই জাফর মামার এখানে আসবেন চা খেতে। আমার মন থেকে বলছি, খুব আগ্রহ উৎসাহ থেকে বলছি যে আপনারা এখানে আসবেন, অবশ্যই আসবেন, জীবনে একবার হলেও আসবেন চা খেতে। চার উপভোগটা নিয়ে যাবেন, একবার চা খেলে আপনার বারবার চা খেতে মনে হবে। সো গাইজ আল্লাহ হাফেজ বলে কথা শেষ করছি, আমাদেরও সন্ধ্যা হয়ে গেছে, বাসার দিকে যেতে হবে। সো ইন্ট্রোডিউস তো করে গেলাম, আমাদের জাফর মামার ব্যবহারও দেখতে পেলেন, জাফর মামার কথাবার্তাও খুব ভালো। কিন্তু জাফর মামার হাতে অনেক কাজ, সে আপনাদের চা অবশ্যই দিবে, রাগারাগি করা যাবে না, এখানে অনেক কিছু পাবেন। সো গাইজ আল্লাহ হাফেজ। আমার চা খাওয়া শেষ, এখন সবাইকে বাই। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন। ওকে সবাইকে খোদা হাফেজ, বাই। হ্যালো গাইস, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে আপনাদের মনে নাই, আপনারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন। থ্যাংক ইউ গাইস।